পাথরকুচি পাতা। এই পাতাটি চেনেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এই পাতাটি আমাদের দেহের অনেক উপকার করতে পারে। ধরুন যদি আপনি কিডনি রোগী হয়ে থাকেন অথবা আপনার পিত্তে কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনার ঠান্ডাজনিত সমস্যা লেগে থাকে, শরীরে কোথাও খোসপাচড়া বা ফোড়া হয়, যদি শরীরে জ্বালা পড়া সমস্যা থাকে, রক্তচাপ থেকে শুরু করে পাকস্থলীর সমস্যা, মৃগী রোগীদের সমস্যা, শরীরে কাঁটাজনিত ব্যথা অথবা অর্শের সমস্যা, ডায়াবেটিস থেকে শুরু করে শরীরের যে কোনো রোগকে প্রতিহত করতে পাথরকুচি পাতা আমাদের বিশেষ উপকার করতে পারে। তবে এই পাতাটি খাওয়ার একটি সঠিক নিয়ম আছে। কিভাবে এই পাতাটিকে ব্যবহার করে আপনি উপকার পেতে পারবেন জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। পাথরকুচি পাতা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটিকে কাটলে আপনি ভেতরে আঠালো চিপচিপে একটি পদার্থ পাবেন যা কিছুটা জেলির মতো। পাথরকুচি পাতা ঠান্ডাজনিত রোগগুলোকে প্রতিরোধ করে। যেমন আপনার যদি জ্বর থাকে, সর্দি কাশি বা গলা ব্যথার মতো সমস্যা থাকে, বা বারবার করে আপনার বুকে কফ জমতে থাকে অথবা বুকে অনেক পুরনো কফ জমে আছে, নাক দিয়ে সর্দি পড়ছে, সে সমস্ত সমস্যাগুলো প্রতিরোধ করার জন্য পাথরকুচি পাতাকে আপনি সঙ্গী বানিয়ে নিন। এই পাতাটি সহজে যে কোনো জায়গায় খুব ভালোভাবে জন্ম হতে পারে এবং এটি জন্মানোর জন্য খুব উর্বর জমির দরকার পড়ে না। এই পাতা যদি কোথাও আপনি মাটির মধ্যে একটু পুঁতে রাখেন সে থেকে নতুন করে গাছ হয়, তাই আপনি চাইলেই বাড়ির আঙিনায় ছাদে অথবা বেলকনিতে এর চাষ করতে পারেন। কিডনি রোগ প্রতিরোধ করতে এই পাতা অত্যন্ত উপকারী। প্রাচীন আয়ুর্বেদ থেকে এই পাতার ব্যবহার হয়ে আসছে, যা কিডনির পাথর অপসারণে অত্যন্ত সাহায্য করে থাকে। যদি আপনার কিডনিতে পাথর হয়ে গিয়ে থাকে অথবা আপনার কিডনিতে পাথর হবার কোনো সম্ভাবনা আছে, অর্থাৎ বারবার মূত্রনালীর ইনফেকশন হচ্ছে বা মূত্রের সমস্যা, আপনার পিঠের পেছনের দিকে ব্যথা হচ্ছে, তাহলে আপনি আগে থেকেই পাথরকুচির পাতা খাওয়া শুরু করে দিন। যদি আপনার কিডনিতে পাথর হয়েও গিয়ে থাকে তারপরও এই পাতা আপনার পাথরকে গলিয়ে বের করে দেবে। আর যদি না হয় তাহলে শরীরে এমনভাবে কাজ করবে যে জীবনে আর কখনও কিডনির কোনো সমস্যাই হবে না, মূত্রনালীর ইনফেকশন দূর হবে, কিডনি ভালো থাকবে। এটি আপনার ফোড়া প্রতিরোধ করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরমে অথবা বিভিন্ন ইনফেকশনের কারণে আমাদের শরীরে ফোড়া হয়ে যায়, সেই ফোড়ায় অত্যন্ত ব্যথা হয়। যদি আপনি পাথরকুচি পাতার রস প্রস্তুত করে খেতে পারেন অথবা যদি এই পাতাটি একটু থেতো করে এর রসটি ফোড়ার ওপরে লাগাতে পারেন, ফোড়া খুব দ্রুত পেকে গলে যাবে। পাতাটি কীভাবে সংগ্রহ করবেন, কীভাবে এটিকে পরিষ্কার করবেন এবং কীভাবে এর রস প্রস্তুত করবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। অনেকেই আছেন যাদের শরীরে প্রচুর রকমের জ্বালা পড়ার সমস্যা হয়, হাত পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত জ্বলে, তারা কিন্তু পাথরকুচির পাতার ব্যবহার করে এই জ্বালা পোড়া থেকে মুক্তি পেতে পারবেন। এই পাতার রস শরীরে লাগালে এবং এই পাতা খেতে পারলে শরীরের জ্বালা পোড়ার সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যায়। আগেই বলেছি কিডনি সহ পিত্তথলির সমস্যা প্রতিরোধ করতেও এই পাতা উপকার করে থাকে। যদি আপনি পিত্তথলির কোনো রকমের সমস্যা বা পিত্তথলির পাথরে আক্রান্ত হয়ে থাকেন তাহলে নিয়ম করে পাথরকুচির পাতার রস দিনে দুবার খাবেন, তাহলে দেখবেন পিত্তথলির পাথর গলে যাচ্ছে বা পিত্তের কোনো সমস্যা থাকলে তা দ্রুত ভালো হয়ে যাচ্ছে। শরীরের কোনো জায়গায় কেটে গেলে আমরা অ্যান্টিসেপ্টিক হিসেবে কোনো কিছু ব্যবহার করতে চাই, এক্ষেত্রে প্রাকৃতিক উপাদান পাথরকুচির পাতার রস। যদি আপনার শরীরের কোনো জায়গায় কেটে যায় এবং হাতের কাছে পাথরকুচি পাতা থাকে তাহলে পাতাগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটিকে থেতো করে এর রসটি বের করে আপনার কাটা জায়গায় লাগিয়ে দিন। রক্ত পড়া দ্রুত বন্ধ হয়ে যাবে এবং পাশাপাশি কাটা ছেঁড়ার ব্যথা দ্রুত ভালো হবে, কাটা ছেঁড়া দ্রুত শুকিয়ে যাবে। মৃগী রোগের সমাধান করতে পাথরকুচি পাতাকে ব্যবহার করা হয়ে থাকে। কোনো মানুষ যদি মৃগী রোগের সমস্যায় ভুগে থাকেন তাহলে মৃগী রোগীদের মৃগী রোগ ওঠার পরে মুখে দুফোঁটা পাথরকুচির পাতার রস দিলে খুব দ্রুত তার রোগ প্রশমন হয়ে যায়, তাই মৃগী রোগীদের ক্ষেত্রে পাথরকুচি পাতা অত্যন্ত উপকারী। পাকস্থলীর যে কোনো ধরনের সমস্যা ও পেটের ব্যথায় পাথরকুচি পাতা ব্যবহার করা হয়। যদি দীর্ঘদিন ধরে আপনার খাবার হজমজনিত সমস্যা থাকে বা খাবার খেলে পেটের ব্যথা হয়, পাকস্থলীতে কোনোরূপ আলসার হয়ে গিয়ে থাকে, তাহলে নিয়মিত পাথরকুচির পাতার রস খান। দেখতে পাবেন যে আপনার আলসারের সমস্যা ভালো হয়ে যাচ্ছে, পাকস্থলীর সমস্যাও সমাধান হচ্ছে। এই পাতা রোজ সকালবেলা খালি পেটে খেতে পারলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, আর এটি একটি প্রমাণিত তথ্য। তাই যদি আপনি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চান রোজ সকালে পাথরকুচি পাতা খেতে পারেন। যদি রক্তচাপ মোটামুটিভাবে কন্ট্রোলে চলে আসে সেক্ষেত্রে রোজ না খেয়ে সপ্তাহে 3 দিন খেলে যথেষ্ট।
পাথরকুচি পাতার গুণাগুণ এখানেই শেষ নয়। যে সমস্ত ডায়াবেটিসের রোগীরা রোজ সকালে পাথরকুচির পাতার রস খান, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে সহজেই। তাদের রক্তের চিনির মাত্রা খুব সহজে কন্ট্রোলে রাখতে পারেন তারা। তাই নিয়মিত ডায়াবেটিসের রোগীরা সকালবেলা খালি পেটে পাথরকুচি পাতা চিবিয়ে খেতে পারেন। এই পাতা খালি পেটে খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং এই পাতাটি ত্বকে মসৃণ করতে সাহায্য করে, ত্বকের বলিরেখা ও বয়সের ছাপকে দূর করে। পাথরকুচি পাতার একটি অনন্য গুণাবলী হচ্ছে এটি অর্শ রোগের জন্য অর্থাৎ পায়েলস রোগের জন্য অত্যন্ত কার্যকরী। পাথরকুচি পাতা নিয়মিত খেলে কখনোই পায়েলস রোগে আপনি আক্রান্ত হবেন না। আর যদি পায়েলস রোগে আক্রান্ত হয়েও গিয়ে থাকেন তাহলে দ্রুতই পায়েলস ভালো হয়ে যাবে যদি পাতাটির রস আপনি নিয়ম মেনে খেতে পারেন। শিশুদের পেটের পীড়ার যে কোনো ধরনের সমস্যায় পাথরকুচি পাতার রস খাওয়াতে পারেন, তবে অবশ্যই শিশুর বয়স 4 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং পাথরকুচি পাতা খাওয়ানোর পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে। অনেকে বারবার পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। পানিবাহিত যে সমস্ত রোগগুলো আছে যেমন ডায়রিয়া, আমাশয় ইত্যাদি রোগের ক্ষেত্রে পাথরকুচি পাতার রস খেতে পারলে দ্রুত এই রোগগুলো আপনার শরীর থেকে দূরে চলে যাবে। খোসপাচড়া, চুলকানি বা অ্যালার্জির সংক্রমণেও এই পাতাটি অত্যন্ত উপকারী। যে জায়গায় আপনার খোসপাচড়া বা চুলকানির সমস্যা হচ্ছে সেখানে পাথরকুচি পাতা বেটে ভালোভাবে এর রসটি প্রলেপ হিসেবে লাগিয়ে রাখুন। কিছুদিনের মধ্যে আপনার চুলকানির সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। এমনভাবে ভালো হবে যে আর কখনো চুলকানির সমস্যা ফিরে আসবে না। এবারে বলছি পাথরকুচি পাতাকে আপনি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে এটিকে সংগ্রহ করবেন, দিনে কটি খাবেন এবং কীভাবে খেলে উপকার পাবেন। যদি আপনার কিডনিতে অথবা পিত্তথলিতে পাথর কিংবা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে পাথরকুচি পাতা আপনাকে দিনে 2 বার খেতে হবে। একবার খাবেন সকালবেলা খালি পেটে এবং অন্যবার খাবেন সন্ধেবেলা। সেক্ষেত্রে মাঝারি সাইজের 2 করে মোট 4 পাতা আপনাকে দিনে খেতে হবে। পাথরকুচি পাতা গাছ থেকে সংগ্রহ করার সঙ্গে সঙ্গে এটিকে চিবিয়ে খেতে হবে অথবা থেতো করে খেতে হবে। এক্ষেত্রে যদি আপনি পাতা থেতো করে এর রসটি বের করে অবশিষ্ট অংশটি ফেলে দেন তাহলে কাজে দেবে না, পুরো পাতার অংশটি আপনাকে খেতে হবে। পাথরকুচি পাতা অবশ্যই খাওয়ার পূর্বে এটিকে হালকা কুসুম গরম জল দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিন, তারপরে খাবেন। কারণ পাতার গায়ে অনেক রকমের ময়লা থাকতে পারে যার ফলে আপনার স্বাস্থ্য ক্ষতি হতে পারে। যদি আপনার সর্দিজনিত সমস্যার কারণে পাথরকুচি পাতা খান সেক্ষেত্রে 2 পাথরকুচি পাতার রস তৈরি করে এটিকে আপনি মধুর সাথে মিশ্রিত করে খাবেন। জন্ডিস প্রতিরোধের ক্ষেত্রে রোজ পাথরকুচি পাতার রস সকালবেলা খালি পেটে খাবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে 3 থেকে 4 পাতা খেতে। গলগণ্ড রোগের ক্ষেত্রে আপনি পাথরকুচি পাতার রস খেলে উপকার পাবেন। গলগণ্ড রোগীরাও ঠিক একইভাবে 2 পাথরকুচির পাতার রস তৈরি করে খাবেন। যদি আপনার শরীরের কোথাও জ্বালা পড়ার সমস্যা থাকে তাহলে একইভাবে পাথরকুচি পাতা ভালোভাবে পরিষ্কার করে সকালবেলা খালি পেটে খাবেন। দৈনিক আপনি যে সমস্ত রোগগুলোর কথা বলেছি সেই সমস্ত রোগগুলো প্রতিরোধ করার জন্য সকালবেলা খালি পেটে 3 থেকে 4 পাথরকুচি পাতা খেতে পারেন। ঘুম থেকে ওঠার পরে আপনি একটু হাঁটাহাঁটি করুন, তারপরে আপনি এই পাথরকুচি পাতা 3 থেকে 4 ভালোভাবে ধুয়ে খেয়ে নিন। দাঁতে চিবিয়ে খেলে খুব ভালোভাবে চিবোতে হবে, যেন কোনোভাবেই পাথরকুচি পাতা আস্ত না খাওয়া হয়। অনেকে আবার পাতার স্বাদ বাড়ানোর জন্য লবণ কিংবা চিনি মিশ্রিত করে খান, এটি মোটেও করা যাবে না। পাথরকুচি পাতা আপনাকে অবশ্যই শুধু খেতে হবে। যে কোনো রোগ প্রতিরোধ করার জন্য সকালবেলা খালি পেটে এভাবে পাথরকুচি পাতা আপনি 21 থেকে 30 পর্যন্ত খেয়ে গেলে সে রোগটি খুব দ্রুত ভালো হয়ে যাবে। আর কিডনির পাথর ও পিত্তথলির পাথরের ক্ষেত্রে চেষ্টা করবেন যতদিন পর্যন্ত না পাথর গলে যাচ্ছে ততদিন পর্যন্ত পাথরকুচি পাতা এভাবেই খেতে। পাথরকুচি পাতা অনেক রোগ উপশম করতে পারে তার মানে এই নয় যে আপনি ইচ্ছে মতো এই পাতাকে খেতে পারবেন। বারবার বলে দিচ্ছি, পাথরকুচি পাতা যদি আপনি খেতে চান অবশ্যই এটিকে কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করবেন এবং পাশাপাশি যদি আপনি এটিকে স্কিনে লাগাতে চান সেক্ষেত্রেও কিন্তু ভালোভাবে ধুয়ে বেটে তারপরে স্কিনে লাগাতে হবে। আপনি যদি মাত্রাতিরিক্ত পাথরকুচি পাতা খান সেক্ষেত্রে আপনার মুখের স্বাদ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। অতিরিক্ত পাথরকুচির পাতা খেলে পেটে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। আবার অতিরিক্ত পাথরকুচির পাতার রস খেলে পিত্তথলির সমস্যা বেড়ে যেতে পারে। তাই যে কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ভালো নয়। পিত্তথলির সমস্যাজনিত কারণে পাথরকুচির পাতা খেলে যদি আপনার সমস্যা আরও বেড়ে যাচ্ছে এমনটা অনুভব হয় সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পাতাকে গ্রহণ করবেন না। অতিরিক্ত পাথরকুচির পাতা খেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ক্ষুধা মন্দার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত পাথরকুচির পাতার রস খেলে কলেরা কিংবা ডায়রিয়ার সমস্যা বেড়ে যেতে পারে। তাই চেষ্টা করতে হবে সীমিত মাত্রায় এই পাতাটি খাওয়ার মাধ্যমে এর উপকারিতা গ্রহণ করতে। পাথরকুচি পাতা আপনি যদি চাষ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র পাতাটি যদি মাটিতে বা টবে কোথাও লাগিয়ে দেন তাতেই কিন্তু অনেক গাছ তৈরি হয়ে যাবে। তাই এই ঔষধি গাছ সংগ্রহের জন্য আপনাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আশা করছি পাথরকুচি পাতার উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি মাত্রায় লাইক,
কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।